একুশে জুলাই ধর্মতলার শহীদ সমাবেশকে সামনে রেখে সেঠিয়া কোল্ড স্টোরে একটি প্রস্তুতি সভার আয়োজন করা হয়। সেই সভাতে সদ্য নির্বাচিত পঞ্চায়েত সমিতি ও জেলা পরিষদের প্রার্থীদের অভিনন্দন জানানো হয়। শুধু তাই নয়, পরাজিত প্রার্থীদেরও ডাকা হয় এবং তাদের পাশে থাকার বার্তা দেওয়া হয়। সেখান থেকে একটি মিছিল করা হয় জামালপুর বাস স্ট্যান্ডের নিচে পর্যন্ত। সেখানে সিধু কানুর মূর্তির কাছে একটি পথসভা করা হয়। মিছিলে হাজার হাজার কর্মী সমর্থকরা হাঁটেন। মিছিলের সামনে সারিতে থাকেন বিধায়ক অলোক কুমার মাঝি ও ব্লক সভাপতি মেহমুদ খান, ছিলেন ভূতনাথ মালিক সহ সমস্ত শাখা সংগঠনের সভাপতি, ব্লক কমিটির সদস্য, অঞ্চল কমিটির সদস্যরা মিছিল থেকে ও পথসভা থেকে 21 জুলাই কলকাতার রাজপথ জামালপুরের হাজার হাজার কর্মী সমর্থক ভর্তি করে দেয়। মিছিলে প্রচুর মহিলা সমর্থক উপস্থিত ছিলেন। সকলের চোখে মুখে সদ্য জয়ে খুশির ঝিলিক দেখা যাচ্ছিল। পূর্ব বর্ধমান থেকে রিপোর্ট, শ্যামজিৎ। আমাদের রানিং মেম্বার এবং হারা যেটা সকলকে নিয়ে পঞ্চায়েত সমিতি, পঞ্চায়েত, জেলা পরিষদ এবং কর্মীদের নিয়ে তাদেরকে নিয়ে একটা আলোচনা সভা ডেকেছিলাম হারলা সিটি স্টোরে। ওখান থেকেও একটা মিছিল আমরা 21 জুলাই পারপাসে হানামোড়ে আমরা 21 জুলাই পারপাসে আমরা এখানে পথসভা করলাম এবং জামালপুর ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এখানে উপস্থিত ছিলেন আমাদের বিধায়ক এবং আমাদের কান্তিপুর সভাপতি, আমাদের ভূতনাথ মালিক, আমাদের ছিলেন অনিশের সভাপতিরা সকলে ছিলেন, সকালে উপস্থিত ছিলেন এবং তৃণমূল কংগ্রেসের সৈনিকরা ছিলেন। 21 জুলাই আমরা কলকাতা যাব। সেই কলকাতা 21 জুলাই যাওয়ার জন্য প্রত্যেকের মিটিং আমরা সেটা আলোচনা করে সিদ্ধান্ত নেব। আর আজকে পথসভাটা কোনখানে হবে? এই পথে থানামোড়ে আমাদের হলো, আমাদের সিধু কানু মূর্তির আমাদের নিচে এখানে আমাদের হলো, আমাদের হারলা থেকে আমাদের মিছিল করে এসে থানামোড় বাস স্ট্যান্ডের এখানে সিধু কানু মূর্তি সামনে। সকল ক্যান্ডিডেটকে কি সঙ্গে নেওয়া হয়েছে? হ্যাঁ, অবশ্যই। যারা আমাদের রানিং, আমাদের যারা পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ এবং পঞ্চায়েতের এবং বুথের যারা তৃণমূল কংগ্রেসের কর্মী, যারা তৃণমূল কংগ্রেসের সৈনিক, অঞ্চল সভাপতি, ব্লক কমিটি, অঞ্চল কমিটি সকলেই ছিলেন। এটা আমাদের মিটিং পারপাসে ছিল, সেইখানে আমরা একটা রেডি করে 21 জুলাই পারপাসে একটা আমরা পথসভা করি। আজকে এই পথসভা